স্বপ্নের পদ্মা সেতু চালুতে ব্যস্ততা কমেছে রাজধানীর সদরঘাটে। যাত্রীদের উপচে পড়া ভিড়ে দিনরাত সরগরম থাকতো যে নৌবন্দরটি, কিন্তু সে অবস্থা এখন আর নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো ভুগছে যাত্রী খরায়, বন্ধ হয়ে গেছে অনেকগুলো। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। নৌরুটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকা ছাড়ার প্রধান পথ সদরঘাট। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলাসহ এই অঞ্চলের জেলাগুলোতে যাতায়াতের মূল বাহনী ছিল লঞ্চ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পদ্মা সেতু যোগ হয় সড়কপথে, ওইসব এলাকার মানুষের যাতায়াত সহজ হয়েছে, কমেছে সময়ম, ফলে যাত্রী হারিয়েছে সদরঘাটের লঞ্চ সার্ভিসগুলো। আগে রোজার শুরুতেই ঈদে ঘরমুখো মানুষের সমাগমে মুখরিত থাকতো, সেখানে এখন যাত্রী মেলে না। আমাদের লঞ্চ প্লেস করার সাথে সাথে আমাদের অনেক যাত্রী হতো, এখন আমাদের বেলা দুইটা বেজে গেছে, এখন আমাদের লঞ্চই ফুল খালি, যাত্রী একেবারেই নাই বলে চলে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের লঞ্চের সেক্টর খুবই খারাপ, 400 অধিক যাত্রী হইতো, আর এখন মনে করেন 50 জন 60 জন 70 জন। লঞ্চগুলো ঘুরে দেখা যায় পুরোটাই খালি, আগে যেখানে লঞ্চের ডেকে বসার জায়গাও থাকতো না, এখন সেখানে যাত্রী না পেয়ে বন্ধ হয়ে গেছে অনেক রুটের লঞ্চ। জালকাড়ি যায় না, তারপরে ফুলহাট ভান্ডারিয়া যায় না, আমতলি যায় না, মাদারীপুর যায় না, সম্পূর্ণ লস বন্ধ, খালি লস হবে ডাকো মালিকও লস। এসব লঞ্চে কর্মরতরা জানান যাত্রী না থাকায় গত কয়েক মাস তেল খরচও উঠছে না, দিনে লোকসান গুনতে হচ্ছে লাখ টাকা। 5 জন লোকের যাত্রী যা যা আছে কিনা আমার সন্দেহ, তার বিকেলে কী হইব না 100-150 লোক হইব, কোপারি একটা জাহাজ পাঠাইলি 1.5-2 লাখ টাকা নাই, এই ছোটো জাহাজ পাঠাইলো 1 লাখ নাই, তো এখন আমরা তো মালিক নিরুপায় আর কর্মচারীও নিরুপায়। ঘাটে আসলে কেবিন সবসময় বুকে হয়ে যাইতো, মালামাল হইতো, ডেক যাত্রী হইতো, ট্রিপ ঘুরলে মালিকে ক্যাশ পাইতো, আর এখন ট্রিপ ঘুরলে মালিকের 1.5-2 লাখ টাকা লস হয়। বিআইডব্লিউটিআর কর্মকর্তা জানান সদরঘাট থেকে লঞ্চ ও যাত্রী দুটোই কমেছে। এই যাত্রী যে সংখ্যা হ্রাস পাইছে এর একটা আরও কিছু কারণ আছে, কারণ গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যে সড়ক পথে যে যানজট, এই যানজট অতিক্রম করে মানুষজন সদরঘাটের দিকে এখন আর আসতে চায় না। এভাবে চললে খুব শিগগিরই অন্য লঞ্চগুলো বন্ধ হয়ে বেকার হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। যে কোনো মুহূর্তে মালিক বন্ধ করে দিতে পারে, কারণ ব্যবসা নাই, প্রতি ট্রিপে 1-1.5 লক্ষ টাকা লস। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।